এডে এগুলো স্বর্ণ না, এগুলো এমনি স্বর্ণ। দাম কেমন হতে পারে? এর দাম 10 টাকা। 10 টাকা? আমি তো অটো চালাই না। আপু এটা তো সোনার কানে, তো টাকাটা নিয়ে যাও, যেটা তুমি পেয়েছো এটা আমরা থানায় জমা দিয়ে দিব, বুঝছো? এটা কিন্তু যাতা ব্যাপার না, এটা সরকারি জিনিস, সরকারি একজন ইয়ে তার হাতে থেকে পড়ছে, এটা আমি নিয়ে জমা দিয়ে দিচ্ছি। শোনো, যেহেতু তুমি পেয়েছো আর তোমার একটা কিছু করা দরকার, তোমার 5,000 টাকা দে। ধরতো এটা কেন সমস্যা হবে না? না, এটা না আমি আমার কাছ থেকে দিচ্ছি, তাছাড়া তুমি এগুলো রেখে বিপদ বাড়াই তো লাভ নাই, ঠিক না? তোমার 5,000 টাকা দিয়ে আপু টাকা দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে জমা দিয়ে চাই পাঁচ এ ধরো। খুশি তুমি? জি খুশি। খুশি হয়েছো? আপু এতগুলো টাকা দিচ্ছেন, আমার সমস্যা হবে না? আরে আমি বলি, আপু টাকাটা দিচ্ছে আপনার ভালোর জন্য, কারণ আপনি যদি এটা নিয়ে যাইতেন আপনি রাখতে চাইতেছেন না, স্বর্ণের জিনিস তো, কিন্তু এই জিনিসটা এমন একজন পাঠাইছে যেটা থানায় দিতে হবে। আল্লাহ আল্লাহ, তা আমার কোনো সমস্যা হবে না তো? আমার না না, আর আপনি খুশি আছেন তো? টাকা তো আমার, আমি তো খুশি, টাকা তো আমার কাছ থেকে দিয়েছি, তাই না? তুমি দেখেছো না টাকাটা আমার, আমি একটু আগে ব্যাংক থেকে তুলে নিয়ে আসলাম। আর ওনার কাছে থাকলে সমস্যা নেই, ওনার তো অনেক ক্ষমতাবান মানুষ আছে, লোকজন আছে, আমি জমা দিয়ে দিব থানায়, যার জিনিসটা সে পেয়ে যাবে। আর এটা আমি তোমাকে দিলাম, খুশি হয়ে তোমার ভালো লাগে নাই টাকাটা? আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো সমস্যা হবে না। না না, কি বলো, টাকা তো কারো নাম লেখা নাই, টাকা আমি ব্যাংক থেকে তুলে নিয়ে আসলাম, আমি আমার বোন দিয়ে, তুমি দেখো না ব্যাংক থেকে বের হয়েছি। শোনো, তুমি বাসায় যেয়ে তোমার বর্জনের ইয়ে নিয়ে যাবা, বাচ্চা টাচ্চা করে নিয়ে যাবে, একসাথে আজকে খাবা খুব ভালো। আর কালকে থেকে রিক্সা চালানো, দুদিন রেস্ট নিও। আপু আমার খুব ভালো করে মানুষ, সবাইকে বিলাই বাড়ি। আপু আমার ভয় লাগতেছে, যদি কোনো সমস্যা হয়। আরে কাগজ তো আপুর হাতে, এই টাকা লই যান, আমার এই পেছনে। আমি বলি না, আমি আপনাকে বলি, এই যে আচ্ছা এই টাকাটা তো আমার, আমি তো ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি, আমি তোমাকে, আমি গরিব মানুষ। আচ্ছা না, আমি দিয়ে দিচ্ছি, না 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 না, আমি দিয়ে দিচ্ছি, না 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 না, রাখো ভাইয়া। তোমার যেটা দিয়ে প্রবলেম হইতো সেই কাগজটা বা সেই জিনিসটা তো আপনার কাছে, সমস্যা কোথায়? আচ্ছা যদি ভালো হয় দিয়ে যান, না হয় ঠিক আছে, তুমি এক কাজ করো ভাইয়া, আমাদের তাহলে রাখো, তুমি একটু চলে রাখো। না আমি না, তাহলে তুমি নাও। না 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 না, এটা সরকারি জিনিস, এটা আমরা যে জমা দিব, রিক্সাওয়ালা পাইছে ওর একটা খুশি করে দেবো। এই শোনো, সামনে একটু আমাদেরকে নামাই দাও, আমরা বাসায় পড়ে যাবো। যাও রাখো রাখো রাখো, কতগুলো দিচ্ছে আমার ভয় লাগতেছে। আরে দূর পাগল। আচ্ছা ঠিক আছে, ওকে যাও, তুমি গরিব মানুষ দিছে নাই খেলা, আচ্ছা তো ভয় কেন পাবো? আচ্ছা মামা আসি, আল্লাহ হাফেজ, যাও। জি আমরা একটু সিন নিয়ে রাখি, মানুষের উপর তো খারাপ ভাবে। আপু তুমি এটা কি করলা, একটা রিক্সাওয়ালার যদি 5,000 টাকা দিলা কেন? এই ছোট ছোট বিড়ি বিড়ি জিনিস, আমার ছোট বোন এখানে কি লেখা আছে চিঠির মতো, আমি পুরো চিঠিটা তো পড়ি নাই। দুই বড়ি স্বর্ণ 22 ক্যারেটের, তুই বুঝতেছিস, বিয়ের জন্য পাঠাইছে একজন, আর বোনের জন্য বিয়ের জন্য পাঠাইছে এই স্বর্ণটা। এটা কি ওরে দিয়ে দেওয়ার, তুই বুঝি, অনেক টাকা, 5,000 টাকা তো এইটার একটা ওই যে হুকের দাম, বুঝিস? আপু আপু একটা কথা বলি, বলো। তুমি না আসলে জিনিস, তোমার মাথায় এত কিছু কেমনে কাজ করে? চলো চলো বাসায় চলো তো, আজকে লাভই লাভ জানিস না।
আপনারা ভালো আছেন? কোথেকে আসলেন আপনারা? আরে কাকা একটু ব্যাংকে গেছিলাম, আমার ওই জিনিসটা হয়েছে। আমরা তো এগুলা শোনেন, আমরা স্বর্ণ এবং তামা পিতল দেখলেই বলতে পারি। আমি তো ভাবছিলাম তুই বলে আমি কি বড় কাজটা করছি। অনেক ধরনের প্রতারক বেরোয়েছে বন্ধুরা, আপনারা এই প্রতারকের পাল্লায় পড়বেন না। এই ধরনের কাজ যারা করে তারা তো নিকৃষ্ট মানুষ, আর আপনাদের সাথে করবে, আমার সাথে আজকে হয়েছে, কালকে আপনাদের সাথে হবে। আপনারা এই ধরনের কাজ করবেন না, বিরত থাকতে হবে, ভালো থাকতে চেক করবেন, লোভ করবেন না, লোভে পাপ, পাপে এই যে আমার মতো হাল।